মুখের উপর কথা বলাটাকেই আমরা উচিত কথা বলে থাকি। সে কোনো কিছুতেই ছাড় দেয় না, কখনোই সত্যের মুখোমুখি হতে ভয় পায় না, সত্য কথাটাই সবার সামনে বলে দেয়। এই ব্যাপারটা কিন্তু চাইলে আমি আপনি সবাই করতে পারি, কিন্তু অনেক সময় সম্মান দেখানোটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যেই পড়ে। ধরা যাক সামনে ঈদ, কেউ আপনার জন্য সুন্দর দেখে তার পছন্দ অনুযায়ী একটা ড্রেস আপনার জন্য গিফট নিয়ে এসেছে। এখন তার পছন্দ আপনার পছন্দ আলাদা হতেই পারে। আপনি যদি এই গিফটটা দেখে বলেন একদম ভালো হয়নি, এটাকে যদি আপনি উচিত কথা মনে করে থাকেন, এটাকে ঠিক কথা মনে করে থাকেন, তাহলে এই উচিত কথাটা বলাটা কি আপনার ভীষণ দরকার ছিল? অনেক সময় দেখা যাচ্ছে চুপ থেকেও কিন্তু অনেক উচিত কথা বলা সম্ভব। সব সময় মুখের উপরে কথা বলাকেই উচিত কথা বলে না, কোথায় চুপ থাকতে হবে, কোথায় কথা বলতে হবে, এটা কিন্তু আমাদের শিখতে হবে। অনেক সময় আমরা ফ্যামিলির অনেককেই বলি ও কখনোই কাউকে ছাড় দিয়ে কথা বলে না, একদম উচিত কথা বলে, আমাকে পায় নাই, আমি হলে চুপ থাকতাম, ও বলেই কিন্তু মুখের উপরে কথাটা বলে এসছে, একদম ঠিক হয়েছে। এটা কখনোই আমাদের প্রশ্রয় দেয়া ঠিক না। মুখের উপরে কথা বলাটাকেই যদি আমরা উচিত কথা মনে করে থাকি, এটা কিন্তু এক ধরনের একটা বেয়াদবি। কোথায় কাকে সম্মান দেখাতে হবে, কোথায় কাকে অসম্মান করতে হবে, কোথায় বেয়াদবি করতে হবে, কোথায় রেসপেক্ট করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরিবার থেকেই শিখতে হবে। যদি পরিবার থেকে শেখা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমাদের চারপাশ থেকে এই ভদ্রতাগুলো শিখতে হবে। সবসময় উচিত কথা বলে আপনি প্রশংসার ভাগী হতে পারবেন না, আর উচিত কথা সবসময় সব জায়গায় বলা ঠিকও না, এটা কিন্তু এক ধরনের একটা বেয়াদবি।